মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের নুরেছা বিবি সহ আরও 300 জনের রেশন কার্ড পেয়েছে, কিন্তু তারা রেশন পাচ্ছে না। আমি নেশাতুন খাতুন, এই আমার সমস্যা। তো কার্ড পাইছি, তো কার্ডে মাল দেয় না। আপনাদের গ্রামে এ ধরনের কতজন পায় না? ওই 300। আর আপনারা কতজন পান না? আমরা 6 জন পাইনি। কিছুই দেয় না? না। টিপিডিএস আইন অনুসারে অর্থাৎ টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন আইন অনুসারে স্বচ্ছ পরিবার মাসে 5 কেজি এবং বিপিএল পরিবারভুক্ত মাসে 35 কেজি খাদ্যশস্য পাবে, কিন্তু তারা পাচ্ছে না। তো কাউকে আপনারা আবেদন করেছেন এ বিষয়ে? না। কাকে বলেন তাহলে? ডিলারকে। ডিলার কি বলে? ডিলার বলে এই মাসে দেবো না ওই মাসে দেবো তা বলে। তারা দিন আনে দিন খায়, সংসারে 6 ছেলে মেয়ে, তাদের সংসার চালানোর পক্ষে খুব অসুবিধা। তারা যদি রেশন দোকান থেকে কিছু রেশন পায় তাহলে তাদের সংসার ভালোভাবে চলবে। কিভাবে সংসার চলে? ওই খাইতে খুটিয়ে চলে সংসার। আমারও জমি জেরাত কিছুই নাই। আমি ফুড সাপ্লাই অফিসারের কাছে যাই, অফিসার বলেছেন তার পার্সোনাল নাম্বার দেবেন না, অফিসে ল্যান্ড নাম্বার নেই, বিডিওর নাম্বার দেওয়ার জন্য আবেদন করেছে। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে চাইছি টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন আইন লাঘব হোক। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এম এন হককে 94 75 63 76 989 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।